ক্লাস টেন আজ আমি তোমাদের বলবো দীঘাত ভাগ নিয়ে তোমরা আগের ভিডিওতে দেখেছো দীঘাত করণির যোগ বিয়োগ গুণ এগুলো কীভাবে করতে হয় আজকে দেখবে ভাগ কী করে করতে হয় ধরো তোমাদের ভাগ করতে দেওয়া হয়েছে ফোর রুট ফাইভ এই যে দীঘাত রয়েছে একে ভাগ করতে দেওয়া হয়েছে টু রুট টু দিয়ে কেমন তো এই ভাগটা আমরা কীভাবে করবো যেন ভাগ মানে আমরা বাই করে নিলাম দেখো ফোর রুট ফাইভ বাই টু রুট টু এখন দেখো দুই আর চার মূলত সংখ্যা এটা কমন কেটে যাচ্ছে দিয়ে একটা ভগ্নাংশ পাচ্ছি যার লবে থাকছে টু রুট ফাইভ আর হরে থাকছে রুট টু এখন ভাগ করার লক্ষ্য হবে আমাদের ভগ্নাংশের হরে আমরা করণী রাখবো না এই হরের করণীটাকে তুলে একে একটা মূলদ সংখ্যায় রূপান্তরিত করতে হবে এটাই ভাগের আলটিমেট লক্ষ্য থাকবে ঠিক আছে তাহলে দেখো এখানে আমি হরের করণী কিভাবে তুলব টু রুট ফাইভ ইন্টু রুট টু আমি উপর নিচে অর্থাৎ লব এবং হরকে একই করণী রুট টু দিয়ে গুণ করছি তার কারণ কি রুট টুয়ের করণীটাকে আমি তুলতে চাইছি দেখো এখানে তাহলে গুণের নিয়মে হয়ে যাবে ফাইভ ইন্টু টু আর নিচে রুট টু দুবার গুণ করলে এখানে টু হয়ে যাবে তাহলে এই টু টু ক্যান্সেল হয়ে গিয়ে আমার ভাগ ফলের উত্তরটা হচ্ছে রুট টেন কেমন তাহলে এইভাবে আমরা ভাগ করতে পারব আবার যেমন ধরো তোমাকে যদি মিশ্র দীঘাত দিয়ে ভাগ করতে বলে সাপোজ ভাগ করতে বলেছে টু রুট সেভেন একে আমাদের ভাগ করতে হবে টু প্লাস রুট থ্রি এই যে মিশ্র দীঘাত করণীটা রয়েছে এই মিশ্র দ্বিঘাত করণী দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানেও ভাগ করার লক্ষ্য হবে আমার এই হরের করণীটাকে তুলতে হবে টু প্লাস রুট থেকে এই যে একটা করণী আছে করণীটাকে তুলে এখানে আমি একটা মূলদ সংখ্যা নিয়ে আসবো অর্থাৎ হরের করণীটাকে দূর করতে হবে নিরসন করতে হবে এই যে এইভাবে ভাগ করার সময় যে হরের করণী নিরসন করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় হরের নিরসন প্রক্রিয়া কেমন আর যে উৎপাদক দিয়ে অর্থাৎ যে করণি দিয়ে গুণ করলে এর করণীটা উঠে গিয়ে সংখ্যায় পরিণত হচ্ছে অর্থাৎ মূলত যে করণী করণীটাকে নিরসন করছে তাকে বলা হয় করণী নিরসক উৎপাদক তো তোমাদের এখন শিখতে হবে করণী নিরসক উৎপাদকটা আমরা কিভাবে বের করব বা জিনিসটা কি তাহলে দেখো আমাদের দেখতে হবে যে না হলে করণী নিরসক উৎপাদক না জানলে তাহলে আমরা ভাগটা করতে পারবো না কেননা ভাগ করতে হলে আমাদের হরের করণী নিরসন করতে হবে আর করণী নিরসন করবে কে করণী নিরসক উৎপাদক তাহলে আমাদের করণী নিরসক উৎপাদকটা কি সেটা জানতে হবে দেখো করণী নিরসক উৎপাদক তাহলে কি যে কোনো করণীকে আর একটা এমন কি করণি দিয়ে গুণ করলে গুণফলটা ফলটা মূলত সংখ্যা হবে তাহলে করণী নিরসক উৎপাদকে হবে যে দুটো করণির দুটো করণির গুণ ফল যখন একটা মূলত সংখ্যা হয় তখন একে অপরের করণী নিরসক উৎপাদক হবে তাই না যেমন ধরো এখানে আমি যদি একটা শুদ্ধ দ্বিঘাত করণী নিলাম রুট ফাইভ একে আমি রুট ফাইভ দিয়ে গুণ করছি তাহলে দেখো গুণফল কি হবে রুট ওফ ফাইভ ইন্টু ফাইভ সমান ফাইভ যেখানে ফাইভ তাহলে কী সংখ্যা মূলত সংখ্যা তাহলে দেখো আমরা বলতে পারি রুট ফাইভের নিরসক উৎপাদক রুট ফাইভ তাহলে রুট ফাইভের নিরসক উৎপাদক কি শুধু রুট ফাইভই হবে দেখো এখানে যদি আমি রুট ফাইভকে রুট ফাইভ দিয়ে গুণ না করে ফোর রুট ফাইভ দিয়ে গুণ করি তাহলে গুণ ফল হবে গুণ হবে ফোর মূলত সংখ্যা বাইরে থাকলো আর তোমরা জানো এটা করণীর গুণ এইভাবে করতে হয় তাহলে চার ইন্টু পাঁচ অর্থাৎ কুড়ি তো কুড়ি নাম্বারটা কি মূলদ সংখ্যা তাই না তাহলে দেখো রুট ফাইভকে ফোর রুট ফাইভ দিয়ে গুণ করলেও আমরা একটা মূলত সংখ্যা পাচ্ছি তাহলে আমরা বলতে পারবো যে রুট ফাইভের নিরসক উৎপাদক ফোর রুট ফাইভ আবার উল্টো দিক থেকে ফোর রুট ফাইভের নিরসক উৎপাদক রুট ফাইভ কেমন তো এখন আমি এখানে ফোর রুট ফাইভ দিয়ে গুণ করলাম আমি সেভেন রুট ফাইভ ইলেভেন রুট ফাইভ টু রুট ফাইভ ফাইভ রুট ফাইভ যা খুশি দিয়ে গুণ করতে পারি তাহলে দেখা যাচ্ছে কোনো করণীর করণী নিরসক উৎপাদক কিন্তু একটা নয় দেখো আমি যে এখানে যা দিয়েই গুণ করি ফোরের জায়গায় অন্য কিছু নাম্বার বসালে এখানে গুণ হবে অর্থাৎ পাঁচের সঙ্গে সেই নাম্বারটা গুণ হয়ে আলটিমেটলি একটা মূলত সংখ্যাই দেবে তাই না তাহলে দেখা যাচ্ছে যে রুট ফাইভের নিরসক উৎপাদক অর্থাৎ যে কোনো করণী নিরসক উৎপাদক ইউনিক নয় অসংখ্য করণী নিরসক উৎপাদক হতে পারে কেমন তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে যদি আমরা এখানে একটা মিশ্র দ্বিঘাত করণে নিই ধরো টু প্লাস রুট থ্রি এখন দেখব মিশ্র দীঘাত করণের করণিনীরসক উৎপাদক কীভাবে করতে হয় দেখো টু প্লাস রুট থ্রি এই যে টু প্লাস রুট থ্রি এর করণিনিরসক উৎপাদক কি হবে তাহলে অর্থাৎ প্রশ্নটা কেমন হলো যে টু প্লাস রুট থ্রির সঙ্গে এমন কি করণি গুণ করলে গুণ ফলটা আমার মূলদ সংখ্যা হবে তাই তো করণিনীরসক উৎপাদের অর্থ এখানে গুণফলটা মূলত সংখ্যা হবে এই যে নাম্বারটা এটা বার করতে হবে তো এই মিশ্র দীঘাতকরণের করণিন উৎপাদক বার করতে গিয়ে আমরা একটা অভেদ অর্থাৎ সূত্র কাজে লাগাবো তোমরা সবাই জানো দেখো সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা কি হয় এইটা গুণ করলে গুণফলটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখবে মিশ্র দীঘাতকরণের করণিনিরশক উৎপাদক বের করতে গিয়ে আমরা এই সূত্রটা প্রায়শই কাজে লাগাবো দেখো এখানে আমি যদি টু প্লাস রুট থ্রিকে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করি তাহলে আমাদের স্কোয়ার মাইনাস সূত্র অ্যাপ্লাই করতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে সূত্রটা দুয়ের স্কোয়ার মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার দুয়ের স্কয়ার চার আর রুট থ্রির হোল স্কোয়ার মানে তোমরা জানো রুট দুবার গুণ করলে তিন হবে তাহলে চার মাইনাস তিন এক তাহলে এক কি সংখ্যা এক কিন্তু মূলত সংখ্যা তাহলে দেখো এই করণীয় আর এই করণী গুণ করে মূলত সংখ্যা পাচ্ছি সেই হিসাবে টু প্লাস রুট থ্রির করণিনীরসক উৎপাদক কে হয়ে গেল টু মাইনাস রুট থ্রি তাহলে আমরা পাচ্ছি টু প্লাস রুট থ্রি এর নিরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক উৎপাদক টু মাইনাস রুট থ্রি ঠিক আছে এটা পাচ্ছি এখন দেখো আর একটা করণীয় আমি যদি নিই ধরো নিলাম রুট থ্রি প্লাস টু ঠিক আছে তাহলে রুট থ্রি প্লাস টু এর সঙ্গে এবার আমি দেখো গুণ করছি রুট থ্রি মাইনাস টু দেখো গুণ ফলটা কি হবে এ প্লাস বি এ মাইনাস বি দেখতেই পাচ্ছ সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রির হোল স্কোয়ার মাইনাস দুই এর হোল স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি তিন মাইনাস চার অর্থাৎ তিন মাইনাস চার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কি সংখ্যা মূলত সংখ্যা তাহলে দেখো রুট থ্রি প্লাস টু এর করণনিরসক উৎপাদক কিন্তু রুট থ্রি মাইনাস টু এখন দেখো রুট থ্রি প্লাস টু এর করণনিরাসক উৎপাদক আমরা পাচ্ছি রুট থ্রি মাইনাস টু এবার এইখানে খেয়াল করো টু প্লাস রুট থ্রি আর রুট থ্রি প্লাস টু এরা কি আলাদা নাম্বার টু প্লাস রুট থ্রি আর রুট থ্রি প্লাস টু একই তো নম্বর তাহলে দেখো আমরা টু প্লাস রুট থ্রি বা রুট থ্রি প্লাস টু এই ধরনের যে করণী টু প্লাস রুট থ্রি এর দুটো পেয়ে যাচ্ছি তাই না এখানে একটাকে বলছি টু মাইনাস রুট থ্রি একটা পাচ্ছি আর দু নম্বর পাচ্ছি রুট থ্রি মাইনাস টু তাই না এই দুটো নিরসক উৎপাদক পাচ্ছি এবার দেখো এই করণিরসক উৎপাদক মানে তোমরা দেখলে এটার এটা গুণ করে মূলত সংখ্যা হচ্ছে তাহলে এর সঙ্গে যে কোনো মূলত সংখ্যা গুণ করে সেই গুণটা এর সঙ্গে করলেও কিন্তু মূলত সংখ্যাই হবে তাহলে এখানে নিরসক উৎপাদক আমরা চট করে যদি বার করতে যাই খেয়াল করো এই যে করণীটা মিশ্র দীঘাত করণী এর দুটো অংশ একটা হচ্ছে অমূলদ অংশ আর একটা মূলদ অংশ তাই না দুইটা মূলদ পার্ট আর রুট থ্রিটা অমূলত পাঠ এখন দেখো এর করণিনিরাশক উৎপাদক যখন টু মাইনাস রুট বলছি তখন আমি কার সাইনটা চেঞ্জ করেছি অমূলত পার্টের সাইনটা প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে আবার এখানে দেখো করণিনাশক উৎপাদক এইটা যখন বলছি তখন দেখো আমাদের মূলত পার্ট টু ছিল তার সাইন প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে বাকিটা কিন্তু একই আছে অমূলত পার্টের সাইন একই আছে তাহলে করণিনাশক উৎপাদক এইভাবে আমরা বার করতে পারি চট করে বার করতে পারি বারবার আমরা এইভাবে গুণ করে তো দেখতে যাব না আমাদের চট করে দেখার নিয়ম হচ্ছে যে আমরা মূলত কি অমূলদ যে কোনো একটা পার্টের সাইনটাকে চেঞ্জ করে দিলেই আমরা নিরসক উৎপাদক পাবো তারপরে ধরো করণী আমাদের এরকম দুটো যোগ যোগফল হিসাবে একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন আর কি করণীর বাইনোমিয়াল এক্সপ্রেশন এরকম হতে পারে দুটো করণীর যোগ ফল রুট টু প্লাস রুট থ্রি তাহলে এর করণিনীরসক উৎপাদক কি হবে ওই একইভাবে আমরা বার করতে পারবো রুট টু মাইনাস রুট থ্রি একটা করলাম অর্থাৎ রুট থ্রি সাইনটা চেঞ্জ করে দিলাম তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি করলে রুটটা উঠে গিয়ে মূলত সংখ্যা দেবে আবার আমি করতে পারি কিন্তু রুট সাইনটাকে চেঞ্জ করে দিলাম আর রুট থ্রি সাইনটাকে একই রাখলাম ঠিক আছে তাহলে এইভাবে আমরা করণী নিরসক উৎপাদক বার করতে পারব দেখো তাহলে তোমরা করণী নিরসক উৎপাদক জিনিসটা কি দেখলে তাহলে দেখলে যে দুটো দ্বিঘাত করণীর গুণ ফল যখন একটি মূলদ সংখ্যা হয় তখন তারা পরস্পরের করণী নিরসক উৎপাদক হয় এখানে দেখো আমি জেনারেলভাবে তোমাদের দেখিয়েছি একটা ছকের মাধ্যমে বাদিকে আছে করণী আর ডান দিকে আছে করণী নিরসক উৎপাদক দেখো এক নম্বর এটা শুদ্ধ দীঘাত করণী রুটে এরকম টাইপের যদি হয় তাহলে তাদের নিরসক কি পাচ্ছি আমরা রুটে পাচ্ছি আর কে রুটে পাচ্ছি যেখানে কে হচ্ছে যে কোনো মূলত সংখ্যা যেমন তোমরা দেখলে এখানে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি রুট ফাইভ রুটে টাইপের তাই না তাহলে এর করণী করণিনিরসক উৎপাদক রুট ফাইভ হবে টু রুট ফাইভ ফাইভ রুট ফাইভ ফোর রুট ফাইভ এটসেট্রা যে কোনো নাম্বার কিন্তু হবে কেমন এরপরে দেখো আমি আকারটা বলেছি এ প্লাস রুট মিশ্র দীঘাত করণী অংশ এটা অমূলদ অংশ এদের হতে পারে আমি দেখো করেছি এ বি আর একটা হতে পারে মাইনাস এ প্লাস রুট বি মূলধংশের সাইন চেঞ্জ করেছি কিংবা এদের যে কোনো মূলদ্গুনিত হবে ঠিক আছে এরপরে দেখো রুট এ প্লাস রুট বি তাহলে তার করণীয় উৎপাদক কি হবে রুট এ মাইনাস রুট বি প্লাস যে কোনো একটা সাইন চেঞ্জ করলেই হবে আবার এদের যে কোনো মূলত গুণিতক হবে তাহলে নিরসক উৎপাদক কিন্তু অসংখ্য হতে পারে ঠিক আছে তোমাদের কোনো কোনো অঙ্কে দেখবে হয়তো দুটো তিনটে এরকম নিরাসক উৎপাদক লিখতে দিতে পারে এবার দেখো আমরা যদি কতগুলো করণে নিই তাহলে কিভাবে লিখবো টু প্লাস রুট থ্রি এর করণী এটা করণী এর নিরসক উৎপাদক কি হবে একটা হবে রুট থ্রি সাইন চেঞ্জ করলাম টু মাইনাসী আর একটা হতে পারে এদের যে কোনো মূলত গুণিত চার গুণ করে হতে পারে কিংবা এর সঙ্গেও দুই চার তিন এর সবটা যে কোনো নাম্বার গুণ করে তারাও কিন্তু প্রত্যেকেই করণি নিরসক উৎপাদক হবে কারণ এদের এই করণীর সঙ্গে এদের যে কোনোটা গুণ করলেই দেখবে সেটা মূলত সংখ্যা দেবে ঠিক আছে এরপরে দেখো রুট ফাইভ প্লাস রুট টু তাহলে কি হবে রুট ফাইভ মাইনাস রুট টু একটা হতে পারে মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু হতে পারে রুট এইট মাইনাস থ্রি কি হবে রুট এইট প্লাস থ্রি হতে পারে আবার মাইনাস রুট এইট মাইনাস থ্রি হতে পারে রুট সেভেনটিন নেক্সট আছে রুট সেভেন্টিন মাইনাস রুট ফিফটিন এর করণীয় উৎপাদক কি হতে পারে রুট সেভেনটিন প্লাস রুট ফিফটিন হতে পারে আবার মাইনাস রুট সেভেন্টিন অর্থাৎ রুট সেভেন্টিন সাইন মাইনাস করে দিলাম এটা মাইনাসই থাকলো যে কোনো অ্যাক্টার এই যে দুটো পার্ট থাকবে তাদের যে কোনো একটার সাইন চেঞ্জ করলেই কিন্তু আমরা উৎপাদক পেয়ে নিরসক যাচ্ছি তো আমি তোমাদের বলবো চট করে যদি একটা নিরসক উৎপাদক তোমাদের ভাগ করার জন্য দরকার হয় তখন তোমরা কি করবে এই মিডিলের সাইনটা চেঞ্জ করে দেবে ঠিক আছে এই যে প্লাস আছে এখানে দেখো মাইনাস প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস মাইনাস আছে প্লাস তাহলে চট করে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা আর কি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র দিয়ে গুণ করলেই করণীটা উঠে গিয়ে মূলত সংখ্যা পেয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমরা করণী নিরসক উৎপাদক থেকে করণী ভাগগুলো করতে পারবে দেখো তোমাদের বইতে কীরকম অঙ্ক রয়েছে তোমাদের নাইন পয়েন্ট টু লেসেনের সাতের দাগের তিনের অঙ্কটা আমি দেখেছি এই যে করণী একে এই করণীটা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ লিখলাম ভাগ মানে বাই এবার দেখো ভাগের অর্থ আমি কী বলেছি হট থেকে করণী দূর করতে হবে করণী নিরসন করতে হবে তাহলে এই করণীর করণী নিরসক উৎপাদক কে হবে দেখো এখানে মিডলে মাইনাস দিলেই হবে সেই করণি নিরসক উৎপাদক দিয়ে আমি উপর নিচে গুণ করেছি এবার উপরে একটা করণীর গুণ হয়ে গেছে তোমরা আগের দিন ইউজুয়াল গুণটা করে নেবে আর নিচে এ প্লাস বি সূত্র হয়ে যাচ্ছে সূত্র করলে দেখো রুটগুলো উঠে যাচ্ছে অর্থাৎ করণী মুক্ত হয়ে যাচ্ছে হরের করণী চলে যাচ্ছে এবং আলটিমেটলি ক্যালকুলেশন করলে তোমরা গুণটা গুণটা কমপ্লিট করলে যে ভাগ ফলের আনসারটা পেয়ে যাবে রুট ঠিক আছে আবার দেখো এখান থেকে হরের করণী নিরসন করতে বলেছে তাহলে ওই একই অঙ্ক টু টু রুট ফাইভ মাইনাস ওয়ান এর নিরসক উৎপাদক দিয়ে গুণ করলেই করণী নিরসন হয়ে যাবে এর করণী নিরসক উৎপাদক কে হবে টু টু রুট ফাইভ প্লাস ওয়ান আমরা দেখো লব এবং হরে করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করেছি টু রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে উপরে একটা প্লেন করণীর গুণ হবে টার্ম বাই টার্ম আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয়ে গিয়ে করণীটা উঠে যাবে করণীটা উঠে গিয়ে তোমাদের দেখবে অ্যান্সারটা নিচে উনিশ হয়ে যাচ্ছে অর্থাৎ মূলত হয়ে যাচ্ছে তাহলে হরের করণী দূর হয়ে গেছে ঠিক আছে এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারবে আবার দেখবে তোমাদের কিছু অঙ্ক এরকম থাকতে পারে যে দুটো করণীর হয়তো ভাগ করতে বলেছে যেমন ধরো এখানে এই অঙ্কটা আটের তোমাদের বইয়েরই অঙ্ক আটের দাগের একের অঙ্কটা এই যে একটা ভাগ আছে করণীর মাঝখানে বিয়োগ সাইন আছে এখানে একটা ভাগ আছে এটা তোমরা কিন্তু বীজগণিতে যেমন আমি এখানে বিয়োগ করে দেখিয়েছি লসাগু হবে রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ মাইনাস ওয়ান তারপরে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ যেমন প্লেন বিয়োগ হয় তারপরে এইগুলো গুণ করে গুণ করলে কিন্তু এটা হয়ে যাবে আবার কেউ যদি মনে করো যে এটা একটা করণীর ভাগ আমি এই ভাগটাকে করে নেবো ভাগ ফল করে নেবে আর এইটার একটা ভাগ করে নেবে দিয়ে তারপর সেই ভাগ ফল দুটো করলেই উত্তর হয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমরা বিভিন্ন থাকবে অঙ্ক ভাগ গুণ এসব মিলিয়ে মিশিয়ে থাকবে সেখান থেকে অঙ্কগুলোকে কমপ্লিট করবে তোমরা দেখবে তোমাদের নাইন পয়েন্ট টু লেসেনের ছয় সাত আট এই অঙ্কগুলো সব কিন্তু এবারে করে ফেলতে পারবে তাহলে তোমরা ঘরে বসে এগুলো কমপ্লিট করো